দাদা বাবার উপর ইনভেস্ট করো মানে হচ্ছে যে আমাকে বিলেট পাঠাবো চার বছর তারপর একবার কভেনেন্টেড পোস্ট নিয়ে দেশে ফিরব তোর টাকা তো সুদে আসলে শোধ হয়ে যাবে শুনছো মা ওর কথা ছেড়ে দে টাকা থাকলে কি নয় বয়স ছাই করতে হয় তাহলে টাকাটা দিয়ে কি করবি শুনি কি আবার করব সুদিন দুদিন আছে আপাতত টাকাটা ব্যাংকে জমা থাকবে মা এই করে আমাদের দেশে দারিদ্র বাড়ছে টাকা পুঁতে রেখে তো কোনো লাভ নেই টাকাটা রোল করো বাসা করে আগে টাকাটা বাড়িয়ে নাও তারপর বাড়ি গাড়ি জমি যা খুশি তাই করো মোটর না থাকলে ব্যবসা করবে কি দিয়ে আচ্ছা এমন একজন ব্যবসাদারের নাম করতে পারো যার মোটর নেই ব্যবসার গোড়ার কথাই হচ্ছে প্রেস্টিজ প্রেস্টিজ মানে মোটর রাবিশ যা জানিস না তা নিয়ে ইডিয়টের মতো কথা বলিস কেন আইসে চর্দা আইসে চর্দা সারা চর্দা বলমানটা কি কখন ফিরলে আগে কিছুক্ষণ দেখো ওই ধবধবির জমিটাই একরকম পাকা করি এলো টাকাটা হাতে পেয়ে আগে জমিটা কিনে ফেলাই ভালো দামেও সস্তা আর তাছাড়া ধবধবি তো কলকাতা থেকে মাত্র কয়েকে তোমার যা খুশি বাবা ওরা ওরকম চলে গেল করো রে তোমার প্রভিডেন্ট ফান্ডে টাকা নিয়ে আলোচনা হচ্ছিল প্রত্যেকেরই আলাদা আলাদা মত হ্যাঁ সি প্রত্যেকেরই আলাদা আলাদা মত কিরকম এই টাকাটা কিভাবে খরচা করা যায় হাউ ইন্টারেস্টিং তোর মাকে একবার ডেকে দাও তো বলি চাকরি থেকে না হয় রিটায়ার করেছি তো তোমরা কি মনে করো যে বাড়ির কর্তার পোস্ট থেকে আমি রিটায়ার করেছি আমি আবার কি মনে করব আমার মনে করে কার কি যায় আসে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা এমন ন্যাস্টি অসভ্য লোক তুই যদি দেখতিস বেলা সারা রাত্রির গাড়িতে চালিয়েছে বাঙালি কখনো না ভাঙা বাংলায় বাঙালিদের আত্মসাধ্য করতে লাগলো তুই কিছু বলি না কি করে বলবো সঙ্গে যে শীতেশটা পরে পরে শুধু ঘুমোচ্ছে নইলে লোকটার কথা মনে হলে না রাগে আমার কাজ আলা করছে তা মনে করছিস কেন করবো না করবো না আরে यार কিসমত কা খেল আরে মেয়ে দেখলি আমার কেমন যেন একটা হাসি পায় জানিস মনে যেন খেপায় সেদিন যা চড়ান ছুটি ছিল মনে ছিল যেন আমার ছিঁড়ে খাবে আর তুই তার ডাকা ট্যাক্সিতে চলে এলি আল বাস মেয়েটি দেখতে কেমন দেখতে মন্দ না ঘুমে ফোলা ফোলা দুটো চোখ দেখতে মন্দ লাগছিল না চলতি ট্রামের পিছনে ছুটতে নেই বন্ধু দু মিনিট বাদেই আবার ট্রাম আসবে বলছে কাজের সময় যে কোথায় থাকিস এসে গিয়ে মাছটা কুটে দে আগে আমি মধু তার মানে আমি মা দুর্গা তো নয় আমার 10টা হাত নেই বটে মধু রে মধু একটা কোল্ডকে পাল্টাতে কতক্ষণ লাগে রে আগে আমি একা মানুষ দশজনে দশ দিকে ডাকলে কোন দিকে যাই তোমার এই নবাব চাকরকে দিয়ে আমার চলবে না বাজার থেকে 5 রকমের মাছ আনিয়েছো কুটবে কে বাড়িতে যখন বসে রয়েছি আমি কুটে দিই তোমার কথা শুনলে মরা মানুষও জেগে ওঠে তোমাদের আর কি 10টা বাজতে না বাজতে যে যার কলেজ অফিসে সরে পড়লে সারাদিন জবাবদিহি দিতে দিতে আমার প্রাণ যায় ওটা ওখানে কে রাখলে এটা এখানে পড়ে কেন বিচার করলে মানুষের বাতিকে একটু বাড়ে
রোজ আমাকে কি শুনতে হয় জানো? কি? শশী মুকুট যে মাস গেলে আর মোটা মাইনে পকেটে নিয়ে আসবে না, সেই বুঝে সব চলবে ফিরবে। তিনি সবাইকে বলেছেন, তোমাকে আলাদা করে তার কিছু বলেননি। আমাকেই তো শুনতে হয়, আমার আত্মসম্মানে লাগে। মেয়ের একটু বেশি লেখাপড়া শিখলো উনি। ইয়ে বড় দেরি হয়ে গেল। মা ভাত মা। তো কোথায় যে যায়? কি সাবান? সাবান কি? চো বাচ্চাদের ফেলে এসছি রে, এতক্ষণের মধ্যে আটপাশের মতো খরচা হয়ে গেছে, বাবা দেখতে পেলে আমি কি করবো? জানারে নিয়ে আয় না। আমার বলে দশটা থেকে ক্লাস। দশটায় ক্লাস? যাও তো বেলাদের বাড়ি, জানি না কিছু না। না বেলাদের বাড়ি যাই না, যাই কফি হাউস। কফি হাউস ছোট। দেখছি চুলের ফিতে, টুথপেস্ট, আধখানা বত্তি, আধখানা সাবান, হোল্ডার, বোমা। বলি এগুলো কি পয়সা দিয়ে কিনতে হয়নি? পয়সা রোজগার করতে হলে বুঝতে মা কিসে কি হয়। পরেশচন্দ্র তো শুনতে পাই যা মাইনে পান, হাত খরচিটা শেষ হয়েছে, তো যাবি? রেখা তাতে কি হয়েছে?